আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দেশে প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এ আর শিবগাতুল্লাহ প্রিয় দর্শক পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পাওয়ার কদম কদমতলি স্টিল মিলস লিমিটেড প্রিয় দর্শক প্রতিদিন আমরা এখানে কথা বলে থাকি ইসলামে বিভিন্ন জিজ্ঞাসা বিভিন্ন প্রশ্ন নিয়ে ঠিক যেন আপনার মনের প্রশ্নটি এখানে উত্থাপিত হয়ে থাকে আর উত্থাপিত এই সকল প্রশ্নের জবাব দিয়ে থাকেন বাংলাদেশের প্রধিত যশা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহমেদ আবুল কালাম স্যার সালাম আলাইকুম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার একটা প্রশ্ন হচ্ছে রমজান মাসে অনেক মিসওয়াক থাকে না তো তারা কি পেস্ট সহ ব্রাশটা করতে পারবে কিনা রোজা থাকা অবস্থাতে যে রোজা থাকা অবস্থায় ব্রাশ এবং পেস্ট সহ করতে পারবে মেসোয়াক থাকলে দুটো সব একটা হলো মেসোয়াকের সূন্যত আদায় করা এবং দাঁত ব্রাশ করার সূন্যত আর যদি ব্রাশ এবং পেস্ট দিয়ে দাঁত মাঝে বা দাঁত পরিষ্কার করে তার কিন্তু একটা সুন্দর আদায় হয় দাঁত পরিষ্কার করাও সুন্দর তো সেটি তো আদায় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে রমজান মাসে আমরা তারাবিন নামাজটাকে ফরজ নামাজ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ মনে করে থাকি এক্ষেত্রে যদি কেউ তারাবিন নামাজ না পড়ে রোজার কোনো ক্ষতি হবে কিনা আর ছোট একটা একসাথেই করে রাখি সেটা হচ্ছে তারাবির রাকাত নিয়ে কেন এরকম মতফিরত আমি কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করি না বলতে চাই কিন্তু জোহর পরে না আসর পরে না তারাবি পরে এ সংখ্যাটা মনে হয় নেহায়ত কম দ্বিতীয় হলো তারাবি পরাটাকে ফরস মনে করা এর কোনো বৈধতা নাই তবে তারাবির যে ফজিলত সেটি কিন্তু ফরস রোজার সমান একটা ভালো দিক কেয়ামে সিয়ামে রমাদন আল্লাহ গুনামাফ করে দেন আবার এই যে নফল তারাবি তারও ফল হল ফরস রোজার যা ফল সেটা কি মান কমা রমাদন ইমান মাসে তারাবি পড়লে তার পূর্বের গুণে ক্ষমা হয়ে যায় যেটা রোজা রাখলে হয় ফরস আর সেরকম অফরস ন হলেও রেজাল্ট এক এই কারণে মনে রাখবেন কেউ যদি তারাবি আদায় না করে আমি নিশ্চিত হাদিস অনুযায়ী রমজানের ক্ষতি হবে রমজান পালন ক্ষতি হবে কিন্তু রোজা পালন ক্ষতি হবে না রোজা তো ভাই রমজানের অসংখ্য অসংখ্যগুলোর একটা অন্য অন্যতম একটা একটা বিষয় হচ্ছে যে আমরা রাকাত সংখ্যাটা ওই বলা যায় যে আমাদের যে ইমামগঞ্জকে আমরা অনুসরণ করি তারা মোটামুটি চারটে মাঝভাবেই সাধারণত বিশ রাকাত বা তার অধিকের উপরে একমাত্র আর মাঝাবের বাইরে যে ইমামগণ আছেন বা বিখ্যাত চার মাঝাব অন্য অন্যান্য মাঝাব রয়েছে সেখানে যেটা দেখা যায় যে রাখার সংখ্যাটা নির্দিষ্ট নেই এবং হাদিস সম্মত এইটা সলাতুল্লাইলে লাইলে নামাজ না রাতের নামাজ হলো দুই দুই রাকাত আর যখন শেষ করবে তখন একটা বেতের দিয়ে নামাজটাকে শেষ করবে এক দ্বিতীয় হলো বিশ রাখাতে যদি কেউ সীমাবদ্ধ না রাখে কেউ যদি সুন্দর করে দুরাকাত নামাজ পড়ে সেটাও কেয়া মেলাইল হবে বিশ্বাকাত না পড়তে পারলেন সমস্যা নেই কেউ যদি চার পড়ে সেটাও কেয়া মেলাইল হবে আবার দেখুন কোনো ব্যক্তি কোনো ইমামের সাথে যদি রাতে নামাজে দাঁড়ায় হাদিস এসছে মান কমা মাল ইমামে যে ব্যক্তি ইমামের সঙ্গে দাঁড়ায় ইয়ান সারেফা ইমাম যতক্ষণ না নামাজ থেকে শেষ করে তাহলে কুতেবা লাহু মেলাইলা তাহলে সারা রাত নামাজ পড়ার স্বভাব এর মানে কি একজন ইমাম সাহেব পেলেন যে মাত্র চার রাকাত নামাজ পড়ে আপনি তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন পরে করলো কি ইমাম সাহেব আর নামাজ পড়লো না হাদিস বলছেন যে আপনি তো পূর্ণরাত আরেকজনে নামাজ পড়লো তার সমান আল্লাহ লিখে রাখবেন সমস্যা কোথায় শুধু তাই না আরেকটা হতে পারে এশার নামাজটা জামাতের সঙ্গে পড়বে সঙ্গে নামাজ আপনি খুব সুন্দর করেই বলছিলেন তারা নামাজের ফজিলত বা এর বরকত নিয়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনার কাছে আসছি দর্শক সময় হয়েছে একটি বিরতি নেবার খুব শীঘ্রই ফিরছি আশা করি এখন এর সাথেই থাকছেন বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন দেশ গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পর্ট বয় কদমতলি স্টিল মিলস লিমিটেড ওস্তাদ আপনি বলছিলেন তারাবিন নামাজের ফজিলত সম্পর্কে বা রমজানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা একটু রমজানের বাইরের থেকে একটু ঘুরে আসতে চাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা বিভিন্ন কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা তারা জিজ্ঞাসা করে এই প্রশ্নটা আমাদের কাছে সেটা হচ্ছে যে আমার তো অমুসলিম কিছু বন্ধু আছে তো তাদের বাসায় যেয়ে আমি খাবার খেতে পারবো কিনা অমুসলিম বন্ধুর বাসায় খাবার খাওয়া যাবে তবে দুটো খাবার সম্পর্কে সতর্ক থাকতে হবে একটি হলো অমুসলিমদের জবেহ করা পশুর গোস্ত সেটি খাসি হতে পারে মুরগি হতে পারে এটি বিরত থাকা আরেকটি হলো যেই খাদ্যগুলো উপস্থাপন করা হয় মূর্তির সম্মীপে অমাহিল্লা গাইল্লা হে বে মানে যেটাকে বলে প্রসাদ ধর্মীয় প্রসাদ ওটি কোরআনুল কারিমে সরাসরি হারাম করে তো এই দুইটা খাবার বাদ দিয়ে যদি কোনো ফ্যামিলি সম্পর্কে জানা যায় যারা গোমূত্র ছাড়া খাবার পাক করেই না এরা গোবর ছাড়া পাক করেই না তাহলে সেক্ষেত্রে এটাও পরিহার করা উচিত কিন্তু এটি আন্দাজে সন্দেহ করা যাবে আর কেন খাবো খাবো এ কারণে যে অমুসলিমদেরকে তো আমি দিনের পথে নিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করব এবং আমি তার কল্যাণ করব যেটি রসুল করিম সাল্লা সাল্লাম অমুসলিমদের সঙ্গে কারবার করেছেন আপনার কাছে আরেকটা প্রশ্ন এটা আমাদের বিশেষ করে বয়বৃদ্ধ বৃদ্ধ যারা তারা করে থাকেন যে তিনি একটা বদলি হজ করানো নিয়োগ করেছেন যে আগে ওসিয়ত করে গিয়েছেন যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার পক্ষ থেকে এই হজটা যেন কেউ আদায় করে দেয় পরবর্তীতে সে মৃত্যুবরণ করার পরে তার সন্তানেরা এমন একজনকে সিলেক্ট করলো যে সৌদি আরবেই থাকে তো এখন সৌদি আরবে থাকা ব্যক্তি এই বৃদ্ধর পক্ষ থেকে বদলি হজ করতে পারবে কিনা বদলি হজটা করানো উচিত কিন্তু ওই লোকটা জীবিত থাকলে যেরকম আরামায়স করে কায়মনো ব্যাককে হজটা করতো যদি সেরকম মিলানো যায় সেটি উত্তম মৃত্যু ব্যক্তি ওসিয়াত করে এবং তার সম্পদ করে থাকে এবং ওই সম্পদ থেকে হজের পরিমাণ টাকা বাদ রাখতে হবে ওই হজের হজ করতে যে পরিমাণ টাকা লাগবে ওইটার মালিক কিন্তু অরিষ্টা হচ্ছে না কারণ ওটা তার সম্পদ বিভাজনের আগে ওসিয়ত পূরণ করতে হয় যদি সম্পদ থাকার পরেও এরকম দায় সারা গোসের বদলি করায় তো এটা অনুত্তম তবে বৈধ ওকে আমরা শীতকালে অনেক সময় অজু করি ঠান্ডা লাগে তো আগে হাত এবং মুখটা ধোয়ার পরে ওটা মুছে ফেলি মুছে ফেলার পরে যেহেতু শুকায় হাত এরপরে যদি পা ধুই কোনো অসুবিধা কিনা না অসুবিধা আছে এটি একবারে সন্দেহাতীতভাবে মাকরুহ মানে একটি অপছন্দনীয় কাজ অজুর মধ্যে তো চারটি ফরজ আমরা মোটা দাগে বলি মুখমণ্ডল ধৌত করা কোনো পর্যন্ত হাত ধৌত করা পা ধৌত করা মাথা মোসেহ করা কিন্তু আরও দুই তিনটা ফরজ আছে যেটি সব মাঝাবে নাই এবং সেটি হাদিস দ্বারা পড়ুন একটি হলো রক্ষা করা মানে একটার পর একটা একটা করলাম কিনা মোয়ালাত মহলাত মানে একবারে উজুগুলা করে ফেলা তো যখন আপনি হাত পা মুছে ফেলেন যারা ওই মানে একবারে করায় তাকে ফরস মনে করেন তাদের আপনি করলেন যদিও যাবে যাবে কিন্তু হয়ে যে পক্ষেই আলোচনা করি এটা নিঃসন্দেহ একটি অনুত্তম কাজ এবং একটি বর্জন করবে একজন ইমান অসংখ্য ধন্যবাদ আপনি কি সুন্দর করে বলছিলেন ঘড়ির কাঁটা বলে দিচ্ছে আমাদের যেতে হবে দর্শক চলে যাচ্ছি তবে যাবার আগে একটি কথা খুব ভোরে কখন আপনি আপনার জানালাটা খুলেছেন খোলার পর কিছু পাখি দেখেছেন এবং কিচির মিচির শব্দ শুনেছেন এই পাখি রক্ষার জন্য কি ভূমিকা রাখছেন দর্শক দেখছিলেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পাওয়ার্ড বাই কদমতলি স্টিল মিলস লিমিটেড দর্শক দেখা হচ্ছে আগামীকাল একই সময়ে এখন টেলিভিশনে সেনাগত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওমা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত